सीपीएम नेता तन्मय भट्टाचार्य महिला सांबादिक के हेनस्तार अभियोग एवं हेनस्तार अभियोगे इतिमध्ये तार नामे एफआईआर दायर करा हुएछे बड़नगर थाना। इतिमध्ये बड़नगर थाना हाजिरा दिएछेन तन्मय भट्टाचार्य सीपीएम नेता तन्मय भट्टाचार्य ताके जिज्ञासाबाद करा हुएछे पुलिसेर तरफे। ओइदिके दलो पदक्षेप करेछे एकेबारे दल थेके सस्पेंड करा हुएछे सीपीएम नेता तन्मय भट्टाचार्य के। महिला सांबादिक के हेनस्तार अभियोग एवं सेई अभियोगेर भित्तिते इतिमध्ये शोरगोल पड़े गेछे नेट दुनियाय जेखाने सांबादिक एकेबारे फेसबुक लाइव करे स्पष्ट करे जानान एकेबारे घटनार विवृति दें एवं तारपरेई सेई घटनाय एकेबारे शोरगोल पड़े जाय सोशल माध्यमे एवं इतिमध्येई बड़नगर थानाय एफआईआर दायर करा हयेछे एवं सेई घटनार अभियोगे एबार सीपीएम नेता तन्मय भट्टाचार्यके डेके पाठानो हयेछे बड़नगर थानार तरफे एवं सेखाने हाजिरा दें सीपीएम नेता। इतिमध्ये दल थेके सस्पेंड करा हुएछे सीपीएम नेता तन्मय भट्टाचार्यके। बर्षियान बाम नेता तथा प्राक्तन विधायक तन्मय भट्टाचार्य आचमका एबार संबाद शिरोनामे तार बिरुद्धे विस्फोरक अभियोग आनेन एक महिला सांबादिक। रविवार फेसबुक लाइवे सांबादिक अभियोग करें हेनस्तार शिकार तिनि। तार इंटरव्यू निते गिये तार बाड़ीतेई एकेबारे श्लीलता हानिर अभियोग आने ओई सांबादिक जेखाने सीपीएम नेता तन्मय भट्टाचार्य ताके अभियुक्त करा हय एबं इतिमध्येई बड़नगर थानाय एफआईआर दायर करा हयेछे सीपीएम नेतार बिरुद्धे। बड़नगर थानार तरफे इतिमध्येई डेके पाठानो हयेछे ताके जिज्ञासाबाद करेछे पुलिस। खबरेर शिरोनामे सीपीएम नेता तन्मय भट्टाचार्य एबार महिला सांबादिकके हेनस्ता करार अभियोग एबं सेई अभियोगेर भित्तिते दल थेके सस्पेंड हयेछेन तिनि। अन्यदिके बड़नगर थानाय तार नामे एफआईआर दायर करा हयेछे एबं पुलिसेर तरफे ताके जिज्ञासाबाद करा हयेछे। इतिमध्ये हाजिरा दियेछेन सीपीएम नेता तन्मय भट्टाचार्य। এই ঘটনায় রাজনৈতিক বহলে নিন্দার ঝড় যেখানে মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রীলতাহানির অভিযোগ এবার মহিলা সাংবাদিককে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে একেবারে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শ্রীলতাহানির অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের বড়নগর থানায় এবং সেখানেই তাকে ডেকে পাঠানো হয়েছে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যেখানে মহিলা সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড হয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এবং ইতিমধ্যেই বড়নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে সিপিএম নেতার বিরুদ্ধে। তাকে ডেকে পাঠানো হয়েছে বড়নগর থানার তরফে এবং সেখানে হাজিরা দিয়েছেন সিপিএম নেতা। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে দল থেকে সাসপেন্ড হয়েছেন সিপিএম নেতা। অন্যদিকে বড়নগর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই মতোই তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বড়নগর থানায়। বর্ষিয়ান বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য আচমকায় সংবাদ শিরোনামে যেখানে মহিলা সাংবাদিককে শ্লীলতা হানির অভিযোগ আর সেই অভিযোগ করেন সেই মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে তিনি জানান যে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে ইন্টারভিউর জন্য সেখানে যান এবং সেখানেই একেবারে অবব্য আচরণ করেন সিপিএম নেতা। তারপরে তিনি ফেসবুক লাইভ করে গোটা ঘটনার বিবরণ দেন এবং অভিযোগ তোলেন এবং তারপরে দলের থেকে সাসপেন্ড হন সিপিএম নেতা। এরপর কি বলছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং এই ঘটনায় নিন্দার ঝড় উঠে রাজনৈতিক মহলে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে আক্রমণ ধেয়ে আসছে। অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শুনুন। সত্যি আমরা প্রত্যেকেই হতবাক এই ধরনের একটা ঘটনা শুনে। একটা কমপ্লেন্ট দেওয়া হয়েছে পুলিশ স্টেশনে একজন মহিলা সাংবাদিকের সাথে অশ্লীল আচরণ করা হয়েছে, আমরা সকলেই শুনেছি এবং সংবাদ মাধ্যমে দেখেছি। বড়নগর থানায় কমপ্লেন লজ করা হয়েছে।
এবং তন্ময় ভট্টাচার্য মতো একজন সিনিয়র সিপিএম এর লিডারশিপের থেকে এই ধরনের আচরণ কেউই এক্সপেক্ট করি না আমরা। দেখুন ঘটনাটা হচ্ছে যে সেই 34 বছরের সময়কার যে মানসিকতা সেইটা কিন্তু এখনও পাল্টায়নি, এটা আবারও প্রমাণিত হলো। সেই তাপসী মালিকের ধর্ষণ করে খুন করার কথা বা বানতলার ঘটনার কথাই বলুন, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী মানুষগুলোর মানসিকতাগুলো কিন্তু এখনও পাল্টায়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী ক্ষমতায়নে জোর দিচ্ছেন এইটা তাদের সহ্য হচ্ছে না, এটা আবারও প্রমাণিত হলো। আমাদের একটাই প্রশ্ন যে যারা অভয়ার জন্যে বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ের জন্য বিচার, এখনও চাইছি, তো তারা এইবারেও মানববন্ধন করবেন তো? তারা এইবারেও রাত দখল করবেন তো? তারা এইবারেও বিচার চাইবেন তো? কারণ অভয়াকেও কিন্তু তার কর্মক্ষেত্রেই ধর্ষণ করে খুন করা হয়েছিল, এবং এই ক্ষেত্রে একজন মহিলা সাংবাদিককে তার কর্মক্ষেত্রেই কিন্তু তার সাথে অশ্লীল আচরণ করা হয়েছে, যেটা ডেফিনেটলি একটা পোটেনশিয়াল রেপে ফার্স্ট স্টেপ বলা যেতে পারে। তো আমরা সরব মণিপুরের বেলাতেও ছিলাম, আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, আছি, এবং এই বেলাতেও আমরা প্রত্যেকেই সরব থাকব। কিন্তু যারা অভয়ার বেলাতে সরব ছিলেন এবং মণিপুরের ঘটনার বেলাতে নীরব ছিলেন, তারা এইবার মানববন্ধন, রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো? আপনারা শুনলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে আরজিকরের ঘটনার রেশ এখনো কাটে নি এই রাজ্যে। তার মধ্যেই এই ধরনের ঘটনা, যেখানে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে একাধিক প্রশ্ন তুলে এবার মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, ইতিমধ্যেই বরানগর থানার তরফে এই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলেছে, এরপরে কি আপডেট রয়েছে? দেখো, একেবারেই তুমি জানো যে আরজিকর ইস্যু নিয়ে একেবারে রাজ্য রাজনীতি কিন্তু উত্তপ্ত, এবং তার মধ্যেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে বিষয়ে কিন্তু আরও একবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল, শাসক দল, এবং পাশাপাশি বিজেপির তরফ থেকেও তোলা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল অর্থাৎ সোমবার একটি ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে এই তন্ময় ভট্টাচার্যের যে ঘটনা তিনি ঘটিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তিনি একটি মিছিল করবেন বরানগর, যেখানকার তিনি বিধায়ক যে এলাকায় সেই এলাকায় তিনি একটি মিছিল করবেন, এবং সেই মতনই কিন্তু আজকে বিকেল 4টার সময় উত্তর বরানগরের তরফ, উত্তর বরানগর থেকে একটি মিছিল বেরোবে এবং সেই মিছিলের প্রতিনিধিত্ব করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমি যদি একটু ডিটেলসে বলি, সেক্ষেত্রে কিন্তু উত্তর বরানগরের নর্থ টাউনের যে পার্টি অফিস রয়েছে তৃণমূলের, সেই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হবে এবং তারপরেই আবারও দক্ষিণ বরানগর থেকে আরও একটি মিছিল শুরু হবে এবং তারও কিন্তু নেতৃত্ব দেবেন তৃণমূলই এবং সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থাকবেন। সেক্ষেত্রেও কিন্তু সেইখানেও সেই মিছিল শুরু হবে দক্ষিণ বরানগরের তরফ থেকে এবং বিকেল 5টার সময় এবং সেই মিছিল শেষ হবে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে সামনে, অর্থাৎ একই দিনে, অর্থাৎ আজকেই দুটি মিছিল, একটি উত্তর বরানগর একটি দক্ষিণ বরানগর, দুটি মিছিল কিন্তু শুরু হবে এবং যার প্রতিনিধিত্ব করবেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি এর আগে আরজিকর ইস্যুতেও মুখ খুলেছিলেন, আরজিকর ইস্যুতেও প্রতিবাদে মিছিলে পা মিলিয়েছিলেন, একাধিক বিষয়ে তাকে মুখ খুলতে দেখা যায়। এবং যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু সেখানে ফেসবুকে যে পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে আরজিকর ইস্যুতে যারা যারা মুখ খুলেছিলেন, যারা যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারা আজকে যাতে এই মিছিলে আসে, এই প্রতিবাদে তারাও যাতে সরব হয়, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যাতে তারা আওয়াজ ওঠায়, এরকম কিন্তু একটি পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাধারণ মানুষের যেসব দলীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরকেও কিন্তু আহ্বান জানিয়েছেন, এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেল 4টে, তারপরে আবার বিকেল 5টার সময়, এই দুই সময়ে কিন্তু আজকে বরানগরে, উত্তর বরানগর এবং দক্ষিণ বরানগর থেকে দুটি মিছিল পরিচালনা করা হবে এবং যার প্রতিনিধিত্ব করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু তোমার মনে থাকবে যে গতকালই তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানায় তলব করা হয়েছিল, তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু দীর্ঘক্ষণ তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করে, তারপরে তাকে সেখান থেকে তিনি বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে তিনি যেটা জানাচ্ছেন বারংবার তার তরফ থেকে যেটা যে দাবিটা উঠে আসছে যে ঘটনা, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন, ঘটনা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় সেটা কিন্তু তিনিও চাইছেন, কিন্তু দলের তরফ থেকে তাকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন।
এবং অন্যদিকে সাধনা যে দলের তরফে সাসপেন্ড করা হয়েছে সিপিএম নেতাকে, কতদিন পর্যন্ত এই সাসপেন্ড করা হয়েছে তাকে, এখনো পর্যন্ত দলের তরফে কি স্পষ্ট করে জানানো হয়েছে? দেখো সে বিষয়ে কিন্তু দলের তরফ থেকে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। তোমাকে যেটা আমি আগেও বলেছিলাম যে মোহাম্মদ সেলিমের তরফ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু ডিটেলস তার থেকে জানতে চাওয়া হয়েছিল, যেদিন রাতের ঘটনা সেই দিন রাতেই, যেদিন ফেসবুক লাইভ হয় সেই দিন রাতেই মোহাম্মদ সেলিমের তরফ থেকে তন্ময় ভট্টাচার্যকে কিন্তু কিছু বিস্তারিত ফেসবুক পেজ পোস্ট হোয়াটসঅ্যাপে কিছু জানতে চাওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু তিনি তার ডিটেলস দিয়েছিলেন, তিনি সেই বিষয়ে আলোচনা করেছিলেন। কিন্তু যে তদন্ত কমিটি, ইন্টারনাল তদন্ত কমিটি যেটা তদন্ত করছিল, তা সেখানে কিন্তু তার সঙ্গে, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে বা তার তার পক্ষের যা বক্তব্য সেগুলো না শুনেই তাকে তার ডিসিশন নেয় এবং তাকে কিন্তু সেক্ষেত্রে দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়। সেই বিষয়ে কিন্তু তিনি বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন এবং গতকালও তিনি যখন জিজ্ঞাসাবাদের পরে থানা থেকে বেরিয়ে আসেন তখনও তিনি করেছিলেন। কিন্তু কতদিন পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। বেশ, ধন্যবাদ সাধনা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মেস্ত্রী। এবং যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য যে সংবাদ শিরোনামে মহিলা সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে এবং পাশাপাশি বরানগর থানায় তার নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং বরানগর থানায় ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত যে খবর রয়েছে, ইতিমধ্যেই ওই মহিলা সাংবাদিককে ডেকেও তার বয়ান রেকর্ড করেছে পুলিশ।